মা সত্যি তুমি এসেছো? না না, তোর মার খুমালয়া অন্য একজন আইছে। আমি 24 ঘন্টায় বাড়ি নাই কা, এর মধ্যে মারে ভুলে গেছাস? আমি ভাবছিলাম যে মায়ের কথা ভাইবা মিঠু বদলাই যাইব, আর স্ত্রীর কথা ভাইবা কুমারক বি বদলাই যাইব। পরে ভাবছিলাম যে মিজান রেদিয়াই জবারে চিরতরে গেরামে পাঠাই দিব। আসলে মানুষ যা ভাবে সবসময় তাও হয় না। তা না হলে আজকে আমার এই ব্যক্তির সামনে এইভাবে অপমান।